সিলেট সিটি কর্পোরেশনের এলাকাধীন যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হলো বার্মিংহামে। আমাদের প্রতিনিধি কায়সারুল ইসলাম সুমন জানান, রবিবার তোফায়েল আহমেদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় যোগ দেন বাংলাদেশ থেকে আগত দি এইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ এনায়েত হোসেন এবং সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদি। এ সময় এক আনন্দ ঘন পরিবেশে অতীতের স্মৃতিচারণ করেন উপস্থিত প্রবাসীরা। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমজি কিবরিয়া, আশরাফ আহমেদ, মোহাম্মদ জাকারিয়া, সাবির আহমেদ চৌধুরী, খালেদ আহমেদ এবং বদরুদ্দোজা শাহীন।